আসলে গত 20 বছর ধরে বিনোদন জগতে কাজ করছি কিন্তু সততার সাথে, আর আমার যত অর্জন সবচেয়ে বড় অর্জন হচ্ছে মানুষের ভালোবাসা পেয়েছি। এখন এই কারণে বিভিন্ন সময় বিভিন্ন কোম্পানি আমাদেরকে শুভেচ্ছা দূত হিসেবে কাজ করতে আমন্ত্রণ জানায়। এখন কোম্পানি কীভাবে পরিচালিত হচ্ছে সেটা তো আসলে আমরা শুভেচ্ছা দূত হিসেবে জানি না। এখন আপনারা বলতে পারেন যে এরকম একটা কোম্পানি যার হয়তো রেপুটেশন ভালো না, তার সাথে কেন এখন কত এক বছর আগে যখন তারা আমাকে আমন্ত্রণ জানায় তখন কিন্তু রিয়ালিটি ডিফারেন্ট ছিল। তখন তো আপনাদের সব টেলিভিশনে পত্রিকাতেও আপনারা বিজ্ঞাপন ছাপছিলেন। আসলে আমরা কেউই তো জানি না যে এক বছর পরে কোম্পানিটা কী হবে। কোম্পানি যদি অস্বচ্ছভাবে পরিচালিত হয় সেটার দায়ভার তাদের, এবং তাদের অপরাধ যদি হয় তাহলে তাদের শাস্তি হবে। কিন্তু যারা অপরাধী না তাদেরকে হয়রানি করাটা আসলে আমার মনে হয়, কামনা করি যে আমরা এই হয়রানি থেকে বেরিয়ে আসবো। আর আইনের প্রতি শ্রদ্ধাশীল, আইনের প্রক্রিয়া তো লম্বা, সো এগুলো দিয়ে যাচ্ছি। আর আমি ভক্তদের কাছে দোয়া চাচ্ছি যেন সেলিব্রিটিদের দায়িত্ব আছে বলেই কিন্তু আমি কোনো বিজ্ঞাপন করার আগেই কিন্তু নিজেই চিঠি দিয়ে দায়বদ্ধতার জায়গা থেকে কিন্তু বেরিয়ে এসেছি। আমি মার্চে যখন সাইন করি তারপরে আসলে বিজ্ঞাপনও কিছু করিনি, দুটো লাইভের পরেই আমার কাছেই আমার পরিচিত মানুষজন যখন কমপ্লেন করে আমি নিজের দায়বদ্ধতার জায়গা থেকে বুঝতে পারি যে আসলে আমার পরিচিত মানুষের কাছ থেকে এত কমপ্লেন পাচ্ছি। আমি চিঠি দিয়ে টার্মিনেট করি কন্ট্রাক্টটা, সেটা আমি নিজের দায়বদ্ধতার জায়গা থেকে করেছি। আমি আসলে কোনো বিজ্ঞাপন করিনি, কিছু করিনি, বাট এটা একটা লার্নিং এক্সপিরিয়েন্স। এরপর থেকে আসলে অনেক চিন্তাভাবনা করে আসলে যে কোনো ব্র্যান্ড ইনভেস্টমেন্টে যেতে হবে। কিন্তু আপনাদেরও আমার একটু অনুরোধ থাকবে, বাস্তবতাটা যে সময় সেই সময়ের কথাটা একটু কিন্তু বলতে হবে। তখন যেভাবে করে বাংলাদেশের প্রতিটা জায়গায় কোম্পানির প্রচার হচ্ছিল, শুধু আমি যে তা কিন্তু না, আরও অনেক আপনারা আমার চেয়ে ভালো জানেন, আরও অনেক বড় বড় স্পন্সরশিপ অনেক কিছু কিন্তু তারা করেছে। সো আসলে শুধু দায়বদ্ধতার দিকটা আমার দিকে আমি যদি আসে আমি মাথা পেতে নেব, কিন্তু আমি আসলে অপরাধ করি কোনো কোম্পানির সাথে। আমি কি ভবিষ্যৎ সতর্ক হয়ে আরও কাজ করবো? ডেফিনেটলি সতর্ক তো হতেই হবে। যেটা বুঝতে পেরেছি যে কাজ করার প্রকৃতি যত বাড়ে তত আসলে দায়িত্ব অনেক রকমের খাতির বিড়ম্বনাও আসে।